নির্বাচন সহ সব ব্যর্থতার দায় এড়াতে বিএনপি গণতন্ত্রের পথ থেকে সরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা নির্বাচন পরিহার করে আবারও সন্ত্রাসের পথে এগোচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাখালীর সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সার্বক্ষণিক কাজ করছেন বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনের পথ থেকে সরে গিয়ে তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আমরা পরিষ্কার বলতে চাই, আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।